প্রিয়জনদের আত্মনাদে কাতর বিশ্ব। করোনা ভাইরাস যেন প্রতিটা কাছের মানুষকে দূরে ঠেলে দিচ্ছে। প্রিয়জনকে যে স্পর্শের জন্য আমাদের এই ভালোবাসা, সেই স্পর্শই আজ মহাবিপদ ডেকে নিয়ে আসছে। সেই বিপদে মহাবিপদে পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা মানুষের জন্য ভাবছে, এগিয়ে আসছেন অনেকেই। এই আমরা যখন শহীদ আফ্রিদি, শেন ওয়ার্ন কিংবা বিরাট কোহলি কিংবা সচিনের কথা বলি, ঠিক সেই জায়গা থেকে আমাদের ব্র্যান্ড, আমাদের সাকিব আল হাসান নতুন একটা উপলক্ষ এনে দিয়েছেন, দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। করোনা ভাইরাসের সাথে লড়াই করবার জন্য তার এই মহতি উদ্যোগ। সাকিব আল হাসান সেই জায়গা থেকে বলার চেষ্টা করেছেন, এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হবার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের সবাইকে। ঘনঘট অন্ধকারেও আলো হয়ে আসেন তিনি। এক বছর ক্রিকেটে না থেকেও আছেন অন্যান্য সব কিছুতে, নামটা যে সাকিব বলেই হয়তো সম্ভব। 22 গজের ময়দানি লড়াই কিংবা করোনার এই ভয়াল থাবা সব কিছু সামলে দেন তিনি সামনে থেকে। 2000-এর অধিক সুবিধা বঞ্চিত পরিবারকে সাহায্য করবার জন্য সাকিব এগিয়ে এসেছেন দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে। সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, সারা দেশ আজ লড়ছে একটি মহামারী রুখতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধা বঞ্চিত মানুষ দিন গুনছে, কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই মানুষগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন পদক্ষেপ নিয়েছে দেশ আর সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি সংস্থা থেকে ফান্ড উত্তোলনে। এই ফান্ড ব্যবহার করা হবে করোনা ভাইরাসের কারণে প্রভাবিত সুবিধা বঞ্চিত মানুষের সাহায্য করবার জন্য। এর ধারা অনুযায়ী দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন এই সর্বপ্রথম সহায়তা করতে যাচ্ছে মিশন সেভ বাংলাদেশ নামের একটি উদ্যোগে। মিশন সেভ বাংলাদেশ করোনা ভাইরাসের প্রভাবকে মোকাবেলা করতে দ্য ডেইলি স্টার, সেবা XYZ সমকালের একটি যৌথ উদ্যোগ। এই প্রজেক্টের উদ্দেশ্য হল করোনা ভাইরাসের কারণে প্রভাবিত নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের জীবিকার যোগান দেওয়া। এ পর্যন্ত 2000-এর সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে প্রকল্পটি, সেই সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে। আসুন সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি, কারণ মানুষ তো মানুষের জন্য। সাকিব আল হাসান, সাকিবের এই আহ্বানে নিশ্চয়ই আমরা সাড়া দেব। সাকিব যেমন করে আমরা 22 গজে সবুজ গালিচায় এই মানুষটিকে আমরা পাশে পেয়েছি, যিনি মানুষটি লড়াই করেছেন দেশের জন্য, দেশের সম্মান, দেশের ব্র্যান্ডিং করেছেন বিশ্বে, আমরা একইভাবে সাকিবের এই লড়াইয়ে যিনি সামনে এসেছেন, আমরা সাকিবকে নেতৃত্বের জায়গাটা দেখতে চেয়েছি এবং পেয়েছি। তিনি সাকিব আল হাসান ফাউন্ডেশন করেছেন, সে মানুষটির পাশে এই মহতি উদ্যোগে আমরা পাশে থাকতে চাই, যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে, কারো অর্থ, কারো শ্রম কিংবা কারো প্রার্থনা, প্রত্যেক জায়গা থেকে ছোট ছোট মানুষের ছোট ছোট অংশগ্রহণেই এমন একটি উদ্যোগকে সার্থক করে তুলতে পারে।